সর্বনিম্ন কেরেট আমরা কেরেট সারা বিক্রি করি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে আসছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি ফলের বাজার ঢাকা বাদামতলিতে দর্শক আজকে আমরা জানব পাইকারি বাজারে কিভাবে বিভিন্ন সাইজের আনারগুলো পাইকারি দামে বিক্রি হচ্ছে দর্শক আজকে আমরা এই ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানব আসলে আনারের দাম প্রতিদিনই ওঠানামা করে তবে আজকের বাজারে কিভাবে বিক্রি হচ্ছে আনারগুলো সেই সম্পর্কে জানব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন ভাই তো ভাইয়ের নাম কি ভাই আমার নাম মোহাম্মদ নাসির নাসির ভাই আচ্ছা আচ্ছা তো এখন আনারের ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনাদের আনারের ব্যবসা ভালো এখন একটু দাম বেশি আর কি দাম বেশি আচ্ছা আচ্ছা এইগুলা কত করে এই যে সামনে দেখতে পাচ্ছি আমরা এটা কত করে এটা হলো 225 থেকে 30 টাকা ওইটা আপনার কেজি পরে 225 থেকে 30 টাকা এটা হলো 5 টাকা কেজি 5 টাকা কেজি হবে হ্যাঁ জি আচ্ছা আচ্ছা তো দেখি সাইজটা একটু দেখেন হাত দিয়া বড় ভাই হাত দিয়া দেখাইয়েন তো সাইজটা এই যে 5 টাকা কেজি এটা 5 টাকা কেজি হয় 5 টাকা কেজি আপনার হলো দাম হলো 230 টাকা 230 টাকা করে পাইকারি পাইকারি আচ্ছা সর্বনিম্ন কত পিস নিতে হয় কত কেজি সর্বনিম্ন কেরেট আমরা কেরেট সারা বিক্রি করি না কুচটা বিক্রি করি ওই কেরেটে কত কেজি থাকে ওইটা কেরেটে ধরে না 19 কেজি 20 কেজি এই কেরেটে 19 কেজি 20 কেজি থাকে তাই না এটা হইলো মনে করেন যে এটা এটা এক সাইজ আর হইলো বড়টা হইলো মনে করেন যে 250 টাকা দুই দানা বড়টা হইলো দুই দানা আর হইলো ছোটটা হইলো আট দানা এইটা হইছে আট দানা এইটা আট দানা আর ওই সর্বশেষ ওই পেশের ওইটা কত দানা ওইটা হইলো দুই দানা বড়টা ওইটা দুই দানা এটা সুস্বাদু কেমন হবে ভাই এইগুলি অনেক সুস্বাদু আনার যারা বাঙালিরা আনার খাওয়া অভ্যস্ত বুঝেন না নাইলে কি এত দাম হয়নি সবই ইন্ডিয়া আপনাদের আরবে আনার গুলো অনেক ফ্রেশ ভাই সাইজ আজকে একটু অনেক বড় সাইজ দেখা যাচ্ছে আজকে গুলো আজকে একটু দাম কম আছে আজকে দাম কম ভাই একটু দাম কম আছে আচ্ছা আচ্ছা দাম গতকালকে বিক্রি হয়েছে এটা 240 টাকা আজকে বিক্রি হইতেছে 220 টাকা করে আচ্ছা 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 আজকে দাম কম হওয়ার কারণ কি ভাই আজকে দাম আমদানি বেশি হয়েছে তার জন্য ঠিক আছে বেশি আজকে বেশি গাড়ি ঢুকছে তো আমদানি বেশি তার জন্য একটু দাম বেশি দাম এই সামনের এই সাইজটা কত ভাই মাঝের এটা এটাও একই রেট এখানে একটা দুইটা তিনটা এই ডিশ যা আছে আপনার 220 টাকা করে এটা 200 মাত্র 20 টাকা করে হ্যাঁ 220 টাকা করে ভাই ভাই এটা বাইরে বিক্রি করা বাইরে ধরেন 150 টাকা 150 টাকা বিক্রি হবে বাইরে হ্যাঁ আচ্ছা আচ্ছা আজকের আনারগুলো 150 টাকা না 250 টাকা 250 টাকা 250 টাকা এইটার আপনার কেজি পরে কত করে সামনে এইটা এই এইটাই তো খুচরা বেটার আর নিয়ে ধরেন 250 টাকা বেচবো আবার আপনারা বিক্রি করেন কত করে আমরা বিক্রি করি হলো এটা 220 টাকা 220 টাকা 220 টাকা আনারটা সাইজটা অনেক বড় হ্যাঁ হ্যাঁ সাইজ বড় আচ্ছা আচ্ছা এখন মনে করেন যে বর্তমানে সবকিছুর দাম একটু বাড়ছে বুঝছেন ওই করোনা কালে মনে করেন যে এখন এই বাংলাদেশে ইম্পোর্ট বা একটু কম হইতাছে বিদা একটু মনে করেন যে দাম মালের দাম বেশি আর তেলের দাম বাড়ার কারণে মালের দাম একটু বেশি বুঝছেন এই যে মালটা আমরা মালটা আগে বুঝতাম হইলো ধরেন 2500-2600 এখন মালটা বেচতে আছে 3500 টাকা 3600 টাকা আজকে বেচতে আছে 3600 টাকা এই আর কি বুঝছেন মাল মনে করেন যে এই তেলের কারণে মালের দাম একটু ভাড়া বাড়তি যার কারণে মনে করেন যে সব মালের দাম একটু বাড়ছে ভাই মালটা অন্যান্য দিনের চেয়ে ভাই আজকে অনেক ট্রাক আসছে আপনাদের এখানে ট্রাকের পরিমাণ বেশি আরদে বাদামতলিতে এর কারণ কি এর কারণ হলো আঙ্গুর এখন আঙ্গুরের দাম একটু কম আঙ্গুর অকশন হইতাছে আঙ্গুরের গাড়ি বেশি তারপরে ধরেন এই যে কমলা এগুলি একটু আমদামি বেশি কেন এলাকা মনে করেন যে গাড়ি একটু বেশি আবার যেদিন কম থাকে ওই দিন দাম একটু বেশি থাকে অসংখ্য ধন্যবাদ ভাই হ্যাঁ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আচ্ছা ভাই সুপ্রিয় দর্শক আপনারা যারা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের আনারগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা সরাসরি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি ফলের বাজার ঢাকা বাদামতলিতে চলে আসবেন এখানে আসলে আপনারা বিভিন্ন সাইজের আনারগুলো অনায়াসে পেয়ে যাবেন তো দর্শক সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই